গুড মর্নিং, আর একটা ব্লগ আর আরেকটা সকাল নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সিজনটা যেহেতু একটু চেঞ্জ হচ্ছে, তো এখনও পুরো ঠান্ডা পড়েনি, তাই একটু ঠান্ডা লেগেছে, তাই ভয়েসটা হয়তো একটু এদিক ওদিক হবে, তার জন্য আগে আগ থেকেই ক্ষমা প্রার্থী। আজকে আমার এক দাদা আসছে আমাদের বাড়িতে, সে লাস্ট এসেছিল অষ্টমীর দিনকে। সে নিজে গান শেখার একটা বেশ নামি ইনস্টিটিউটে, খুব ভালো গান গায়, আর তার সাহিত্যের ব্যাপারে খুব নলেজ। তো সে যখন আসবে আমি চেষ্টা করব যে তার সাথে কনভারসেশন আর তার কিছু গান যাতে তোমাদের জন্য আমি তুলে রাখতে পারি। তাদের কারোরই ঘুম থেকে ওঠার খুব একটা ইচ্ছা নেই, তো ঘরের আলোটা জ্বলে গেছে বলে একজন তো পকি যিনি নিচে আছেন তিনি খুবই বিরক্ত, আর ছোট তো খুবই আনন্দ, সে খাটে লটাপটি খাচ্ছে আমরা দেখতেই পাচ্ছি। তো এটা প্ল্যানে ছিল না বলা, কিন্তু এটা বলতেই হবে, আমাদের বাড়িতে যিনি কাজ করেন তিনি বসিরহাট ওই অঞ্চলে থাকেন, তো তার যে পুচকি আছে, তো সে তার 6 বছর বয়স, তো সে ভোর 4টের সময় মা যখন আসে, 5টার সময় মা বেরোয়, 4টের থেকে চুপচাপ কম্বল থেকে বেরিয়ে রেডি হয়ে বসে আছে। সে আমাদের বাড়িতে আসবে, এসে সে ছোটকে দেখবে, ছোটকে তার দেখার প্রচণ্ড ইচ্ছা, ছোটকে সে লাল কুকুর বলে। ছোটরও তাকে দেখে খুব আনন্দ হয়েছে, কিন্তু আমি সেটা দেখাতে পারিনি, তার রিজনটা হলো যে মা বলছে যে এত মিষ্টি দেখতে, চোখটা যেরকম হয় বাচ্চাদের চোখটা চকচক চকচক করছে, মা বললো যে দেখাস না নজর লেগে যাবে। তো সে এসে বসলো, বসার পর তার খুবই লজ্জা, বাবা বলছে তুমি আমার সাথে, কিন্তু তোমার পাত্র রেডি, তুমি আমার সাথে বিয়ে করতে চাও, তার লজ্জা না, সে মাথা ফাতে এরকম নিচু করে দিচ্ছে, এত মিষ্টি বাচ্চা, তার নেক্সট টাইম ও যখন আসবে আমি আপনাদের দেখাবো, আর আজকে এরপরে আমি পিস্তল আমার একটু পরিষ্কার করবো বাইরের দিকটা, ভেতরটা পরে দেখাবো, বাইরের দিকটা কী করে আমি পরিষ্কার করি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। এটা আমাদের রান্নাঘরে জেন কর্নার, মা জাস্ট সেট আপ করলো, কারণ মায়ের মতে আমাদের ঘরের সব থেকে পিসফুল জায়গার মধ্যে অন্যতম আমাদের রান্নাঘর, তার রিজন হচ্ছে খেয়ে যে আনন্দ, সেই আনন্দ তো আর অন্য কিছুতে খুব একটা হয় না, আর খাবার জন্যই তো জীবনের প্রত্যেকটা যুদ্ধ হয় না এভরিথিং। তো আমি আরেকটা অন্য অ্যাঙ্গেল দিয়ে আপনাদের দেখাচ্ছি, কাইন্ডলি জানাবেন আপনাদের কীরকম লাগলো এই কনসেপ্টটা, আর নতুন কী কী করা যায় সেই ব্যাপারে সাজেশনস যদি সম্ভব হয় তাহলে কমেন্ট বক্সে প্লিজ দেবেন। হ্যালো, চলে এলাম আবার, বলেছিলাম পিস্তল পরিষ্কার করা দেখাবো, তো এটাকে চিন্দি বলে, এটা দিয়ে যে কোনো ওয়েপন পিস্তল আমরা পরিষ্কার করি। তো এটা বেসিক্যালি দেখতে পাচ্ছেন পুরো ট্রান্সপারেন্ট নয়, যেরকম রান্নার অনেক সময় আমরা ইউজ করি না পুটলিতে ওই মশলা ফসলাতে, ওরকম নয়, কিন্তু সফট একটা মানে মেটেরিয়ালের তৈরি এটা। তো এটার মধ্যে আমরা একটু লুব্রিকেটিং অয়েল, অ্যান্টি রাস্ট অয়েল আমরা দিয়েছি। তো দেওয়ার পরে এবার আমরা পিস্তলটাকে উপর দিয়ে পরিষ্কার করবো, বেসিক্যালি জাস্ট উপর দিয়ে যাতে রাস্টটা না পড়ে, কোনো ভেতরে ব্যারেলের ভেতরে রেগুলার পরিষ্কার করার প্রয়োজন থাকে না, কারণ এটা তো ইটসেলফ একটা অ্যান্টি রাস্ট জিনিস, তো এটাও একটা কোটিং পরিয়ে দেয়। তো আমরা দেখতে পাচ্ছি ময়লাটা অতটা বেশি নয়, যেহেতু আমার পিস্তল রেগুলার পরিষ্কার হয়, কিন্তু ময়লা পড়ে। হ্যাঁ, তো আর ব্যারেলের ভিতরে কখনো, যেরকম আমি দেখাচ্ছি ট্রিগার, এই ট্রিগারের ভেতর দিকে আমাদের অত দেওয়ার দরকার নেই, কারণ এটা কোটিং পড়ে, আবার বলছি, তো কোটিং তো আমাদের অ্যাকুরেসিকে হ্যাম্পার করবে। তো এইভাবে আমরা মোরাললেস রেগুলার প্র্যাকটিস সেশনের পরে তারপরে আমরা পিস্তলটাকে পরিষ্কার করি। এটা হচ্ছে পিস্তলের ফ্রন্ট সাইড, এই জায়গাটা, এটা অ্যাকুরেসির জন্য তো খুব প্রয়োজন। তো এটা আমরা কী করি, এটা ব্ল্যাকিং করা বলে, তো এটা অনেকে অনেকভাবেই করে। আমরা এই যে লাইটারটা নিয়ে, লাইটারটা ডিরেক্ট লাগানো না, লাইটারটা হচ্ছে ধোঁয়াটা আমরা পিস্তলের এইখানটায় লাগাই, যাতে এটাকে আরও কালো করা যায়, যাতে কার্বনটা বেসিক্যালি এর মধ্যে জমা পড়ে, আরও এটাকে প্রমিনেন্ট আরও কালোভাবে আমরা দেখতে পাই। সেম এইখানেও, এটাকে আমরা রিয়ার সাইড বলি, সেম এইখানেও এইভাবে জাস্ট ছুঁয়ে জায়গাটাকে কালো করা এবং ধোঁয়াটাকে দেওয়া, যাতে জিনিসটা আরও কালো হয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পিস্তল মোরাললেস পরিষ্কার হয়ে গেছে এবং ঝকঝক করছে, আমি অন্য অ্যাঙ্গেল দিয়ে দেখাচ্ছি তাহলে ভালো করে আরও বোঝা যাবে। দেখতে পাচ্ছি পিস্তলটা ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে, দেখো চকচক করছে, ইভেন সুন্দর দেখা যাচ্ছে পিস্তলটা, এটাই কাম্য, কারণ পিস্তল যত পরিষ্কার হবে অত সব কিছুর দিক থেকেই আমাদের সুবিধা। আমি বিজ্ঞের মতো বলছি, আমি আমার কোচের কাছে চিরকাল বকুনি খাই, এখনও বকুনি খাই যে আমি রেগুলার ভালো করে প্র্যাকটিস করি না, কিন্তু যে কোনো ওয়েপন বা যে কোনো ইনস্ট্রুমেন্টসই
আমরা ইউজ করার আগে আমাদের সেটাকে কী করে পরিষ্কার করতে হয় এবং কোন ইন্টারভ্যালে পরিষ্কার করতে হয় সেটা জানা এবং বোঝার খুব প্রয়োজন। কোনো খেলা মানে তো শুধু খেলা নয়, যে কোনো খেলা মানে প্রত্যেকটা জিনিস নিয়ে পরিষ্কার করা, তার স্টক রাখা, প্রত্যেকটা জিনিসকে মিলিয়ে গুছিয়ে রাখাকেই, রাখার পরেই আমরা এক্সপেক্ট করতে পারি যে আমরা ভালো করে খেলতে পারি, বা ইভেন এটা তো ভালো লাগার জায়গা, তো এটা করা উচিত। তো এই ব্লগটা এখানেই শেষ করলাম। আমার দাদা আসার পর কী কী হলো এবং যেটা বলেছিলাম যে সে খুব ভালো গান গায়, তার সাথে কথোপকথন, সেটা আমি নেক্সটটাতে দিচ্ছি। থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর জানাবেন যে কী ভুল হয়েছে, আরও কী কী বেটার করা যায় বা কী কী ভালো হয়েছে। ধন্যবাদ।